হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সঙ্গীতা স্পেশনে স্বাগতম। আমি সঙ্গীতা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, যেটি হচ্ছে বেলের শরবত। অতি সাধারণ সহজলভ্য একটি রেসিপি, গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের কোনো জুড়ি নেই। তো দেখে নিই আমার এই বেলের শরবত তৈরি করতে কী কী লাগছে। কিচ্ছু লাগছে না, ব্যাস একটা বড় পাকা বেল, ঠান্ডা জল আর চিনি, এই তিনটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে পরেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। দেখুন, বেলের আমি কাপটা বের করে রেখেছি, নিয়েছি ঠান্ডা জল আর চিনি, এই তিনটিকে জাস্ট আমি একসাথে মিশিয়ে নেব। প্রথমে জলটা কিছুটা গ্লাসে ঢেলে রেখেছিলাম, তো প্রথমে জলটা আমি দিয়ে দিচ্ছি, যা যতটা জলের প্রয়োজন হবে, যেরকম বাড়িতে সদস্য আছে সেরকম জলটা দেবেন। তো আমি মোটামুটি 3-4 গ্লাসের মতন জল দিয়েছি এখানে, আর নিয়ে নেবো 3-4 টেবিল চামচের মতন চিনি। তো দেখুন, আমি এরপর 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন খেতে পারেন, অনেক বেল আছে ও অত্যন্ত মিষ্টি, চিনি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো আমি এখানে 4 গ্লাস যখন জল দিয়েছি, 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এরপরে এগুলোকে একসাথে হাতে ভালো করে বেশ চটকে মিশিয়ে নেব এবং কাঁচটা বের করে নেব। বেশ ভালো করে দেখুন, পুরো কাঁচটাকে বের করে নিলাম এবং বীজ আর ভেতরের যে শিকড়গুলো আছে সেগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে নিংড়ে আলাদা করে রেখে দেবো, যাতে মুখে না পড়ে। আবার কেউ ছাঁকনিতে পরে ছেঁকেও নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিয়েছি। তো ছাঁকনিতে ছাঁকলে আসলে কাঁচটা অনেকটা থেকে যায়। তো দেখুন, আমার বেলের শরবত তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্লাসে ঢেলে দেবো। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত দুপুরবেলায় জাস্ট অসাধারণ। তো দেখুন বেলের শরবতটা কেমন হয়েছে, যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। খুবই সাধারণ একটা রেসিপি, কিচ্ছু লাগছে না, মাত্র 3টে জিনিস লাগছে, জল, বেল আর চিনি। আচ্ছা, অসংখ্য।